প্রধানমন্ত্রীর সভার মাঠ ঘিরে তৈরি হয়েছিল জটিলতা। অবশেষে এদিন সিদ্ধান্ত হয় প্রধানমন্ত্রীর সভা হবে অন্য মাঠে। তবে আগামী 2 তারিখ ঠাকুরনগরেই সভা করবেন প্রধানমন্ত্রী। নতুন করে জটিলতা তৈরি হলো ঠাকুরনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাকে ঘিরে। মাঠ বিতর্কে সভা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। জানা গেছে আগামী 2রা ফেব্রুয়ারি সর্বভারতীয় মতুয়া মহাসংঘের ডাকে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী। প্রথমে একটি দিনক্ষণ ঠিক হলেও পরবর্তীতে ঠিক হয় আগামী 2রা ফেব্রুয়ারি ঠাকুরবাড়ির মাঠে সভা করবেন মোদী। রবিবার ঠাকুরবাড়িতে আসেন মুকুল রায়। প্রধানমন্ত্রীর সভাস্থল ঘুরেও দেখেন তিনি। মাঠ নিয়ে সৃষ্টি হওয়া জটিলতা প্রসঙ্গে মুকুলবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 3 মাস আগে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে সাড়া দিতেই ঠাকুরনগরে মতুয়া সম্মেলনে আসছেন নরেন্দ্র মোদী। মাঠের অনুমতি প্রসঙ্গে বিজেপির রাজ্য নেতৃত্ব মুকুল রায় বলেন, বীণাপাণি ঠাকুর লিখিতভাবে মাঠে সভা করার অনুমতি দিয়েছেন। সভা প্রসঙ্গে ও সভায় বড়মার উপস্থিতি থাকা প্রসঙ্গে তিনি বলেন, এটা সম্পূর্ণ মতুয়াদের সভা, এখানে বিজেপির কোনো পতাকা বা ফেস্টুন দেখা যাবে না। সভায় বড়মা উপস্থিত থাকবেন কি না সেটাও ঠিক করবেন মতুয়ারা। ব্রিগেডের সভা নিয়েও এদিন কটাক্ষ করেন মুকুল রায়। তিনি বলেন, ব্রিগেডে সার্কাস দেখেছেন, এখানে সভা দেখবেন। অমিত শাহের সভা প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গে ওসিরা প্রেসিডেন্ট অব দ্য তৃণমূল, আর ডিএসপি এবং এসপিরা জেলা তৃণমূলের সভাপতি। হচ্ছে এই সভাটা ভারতীয় জনতা পার্টির সভা নয়। আমাদের কাছে ভারতীয় জনতা পার্টির কাছে খবর এসছে, শান্তনু মহারাজ যে শ্রী মতুয়া মহাসংঘের যিনি সংঘাধিপতি, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যিনি সংঘাধিপতি, তিনি আজ থেকে 3 মাস আগে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর কাছে একটা দাবি সনদ পেশ করেন এবং তাকে ঠাকুরনগরে আসার জন্য আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণ গ্রহণ করে আমাদের দপ্তরের খবর যে প্রধানমন্ত্রী ঠাকুরনগর আসছে। সুতরাং এই সভাটা পূর্ণভাবে পুরোভাবেই হচ্ছে শ্রী শ্রী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভা। এই মাঠে আপনারা বিজেপির পতাকাও দেখবেন না, বিজেপির কিচ্ছু দেখতে পারবেন না, কারণ এটা মতুয়াদের একটা ধর্ম সম্মেলন। সেই ধর্ম সম্মেলনে বক্তৃতা করতে আসছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আপনার ভিজিট কেন? আমার ভিজিট হচ্ছে, আফটার অল আমি তো আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসছেন। আমি সেই রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের এবারের নির্বাচন কমিটির আমি সংযোজক, স্বাভাবিকভাবে প্রদীপ এই জেলার সভাপতি, বাপি এই জেলার জোনের কনভেনার। সুতরাং তারা তো তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। সভাটা যারই হোক, প্রধানমন্ত্রী আসছেন, তিনি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নির্বাচনে জিতেছেন এবং তারপর উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। 2 তারিখে কি বড়মা মঞ্চে থাকছেন? আমি কিচ্ছু বলবো না, সভাটা তো আমার নয়, সভাটা হচ্ছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভা। প্রধানমন্ত্রীর সভা প্রসঙ্গে বনগাঁ লোকসভার সাংসদ তথা ঠাকুরবাড়ির সদস্যা মমতা ঠাকুর বলেন, ঠাকুরবাড়িতে যে কেউই আসতে পারেন, 28 তারিখ থেকে 5ই ফেব্রুয়ারি আমাদের অনুমতি রয়েছে, আমরা ধর্মীয় অনুষ্ঠান করব। কিছু সময় আগেই তারা বললো যে জয় শ্রীরাম বলতে বলতে শোনা আওয়াজ শোনা ঠাকুরবাড়ির থেকে বেরোচ্ছে কিছু লোকে। কিন্তু ওদের যেটা দাবি করছে যে মাঠটা হচ্ছে মতুয়া মহাসংঘ, বীণাপাণি ঠাকুর উনি নাকি নিজে অনুমতি দিয়েছেন মাঠে সভা করবার জন্য, সেটা জানি না বড় মা বীণাপাণি। আমরা মাঠটা দেবত্ব সম্পত্তি করা আমার শাশুড়ি হচ্ছে সেবাই বীণাপাণি ঠাকুর, সেটাকে আমরা নিয়ে আমরা পুলিশ পারমিশন নিয়েছি, পুলিশ পারমিশন ওরা নিয়েছে কি না নিয়েছে লোকালে থানার থেকে আমরা নিয়েছি, সেটা যে আমরা এখানে সম্মেলন আমরা আগের থেকেই নিয়ে রেখেছি। কবে থেকে নেওয়া? আমাকে 28 তারিখ থেকে তোমার 5 তারিখ অবধি আমরা পুলিশ প্রশাসন, আমাকে লোকাল যে পুলিশ প্রশাসন আমরা সেখান থেকে আমরা যেরকম যে কোনো অনুষ্ঠান করতে গেলে আমাকে নিতে হয় যেটা, সেটা আমরা করি এবং সেটা আমার শাশুড়ি টোটালটা তার এখতিয়ারের ভিতরে আছে, আমরা তার কাছেতেই মানে নিয়ে আমরা থানার থেকে লোকাল থানার থেকে আমরা নিয়েছি। প্রধানমন্ত্রীর সভা ঘিরে তৈরি হওয়া জটিলতার জন্যে তৃণমূলকেই দায়ী করেছেন সংঘাধিপতি শান্তনু ঠাকুর। তিনি বলেন, আগে এই সময় ঠাকুরবাড়িতে কোনোদিনও ধর্মীয় অনুষ্ঠান হয়নি, প্রধানমন্ত্রীর সভা জেনে হঠাৎ করে অনুষ্ঠান সূচি তৈরি করেন সাংসদ। তবে আগামী 2 তারিখ সভা হবেই। এদিন শান্তনু ঠাকুর আরও দাবি করেন,
প্রশাসনের সাথে হাত মিলিয়ে ঠাকুরবাড়িকে ভাঙার চেষ্টা করছেন তৃণমূল নেতা। প্রধানমন্ত্রী সভা 2 তারিখে হচ্ছে এবং নিয়ার ঠাকুরবাড়ি গ্রাউন্ড, ঠাকুরবাড়ি গ্রাউন্ডেই হচ্ছে। 2 তারিখ দুপুর 2টোর সময় প্রধানমন্ত্রী ঠাকুরবাড়িতে আসছেন। মেলার মাঠে আমাদের আরও মাঠ আছে, মেলার মাঠে যেহেতু অবজেকশন করছে আমরা মেলার মাঠকে তাদের জন্য ছেড়ে দিলাম। আমরাও দেখতে চাই যে প্রধানমন্ত্রী সভায় বেশি লোক হয় না ওই সভায় বেশি লোক হয়, এটা একটা চ্যালেঞ্জের জায়গা, আমরা দেখবো ওই দিন কোন সভাতে বেশি লোক হয়। প্রধানমন্ত্রী কি বড় মার সঙ্গে দেখা করবেন? সেটা কোনো বড় ব্যাপার নয়। বড় মা এই বাড়ির একদম বয়োজ্যেষ্ঠ এবং মতুয়াদের ধারক বাহক, উনি সারা দেখে এসেছেন। অতএব প্রধানমন্ত্রী ইচ্ছা প্রকাশ করলে দেখা করতেই পারেন, সেটা প্রধানমন্ত্রী বিষয়, আমাদের বিষয়। রবিবার ঠাকুরনগরেও আসেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তবে তিনি ঠাকুরবাড়িতে যাননি। তিনি স্থানীয় বনগাঁ দক্ষিণের বিধায়ক সুরজিৎ বিশ্বাসের বাড়িতেই ছিলেন, সেখানে বসেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। অনুমতি তো আপনি তো দেখেছেন, 24 তারিখে অফিসিয়াল অর্ডার দিয়েছেন সাব ডিভিশনাল অফিসার, বনগাঁ সাব ডিভিশন, তিনি অফিসিয়ালি ঠাকুরবাড়িকে ব্যবহার করতে দিয়েছেন, ওই মাঠটাকে ব্যবহার করতে দিয়েছেন, নাথ মন্দিরকে ব্যবহার করতে দিয়েছেন, সংঘাধিপতি বর্তমান সংঘাধিপতি মমতাওয়ালা ঠাকুরকে দিয়েছেন। স্বাভাবিকভাবে তার পারমিশনের কপি আপনাদের দিলাম। আর আমার প্রথম প্রশ্ন মুকুলবাবুকে, মুকুলবাবু বিজেপির লিডার, বিজেপির লিডার কি ঠাকুরবাড়ির কন্ট্রোল করে? তিনি বলতে আসছেন কেন? তিনি মতুয়া মহাসংঘের কেউ? আমাকে দায়িত্ব নিয়ে যদি বলেন, আমি মতুয়া মহাসংঘের একজন উপদেষ্টা, শুধু আজকে না, আজ থেকে 20 বছর ধরে মতুয়া মহাসংঘের উপদেষ্টা দায়িত্ব পালন করছি। তাহলে মুকুলবাবুর প্রথম প্রশ্ন হলো, তিনি বিজেপির লিডার হিসেবে ঠাকুরবাড়িতে কেন আসছেন? ঠাকুরবাড়ি যদি বলেন যে অরাজনৈতিক জায়গা, আমরা সবাই বলি অরাজনৈতিক জায়গা, তাহলে সেখানে মুকুলবাবুর কেন আগমন? তিনি তো বিজেপির নেতা, তিনি কেন আসবেন এখানে? প্রথম তার কাছে প্রশ্ন রইল যে তিনি কেন ঠাকুরবাড়িতে ঢুকেছেন, আর তিনি কেন আজকে প্রেস করে বললেন যে নরেন্দ্র মোদীকে আটকাচ্ছে? কোনো জায়গায় প্রধানমন্ত্রীকে আটকাচ্ছে না, কেউ প্রধানমন্ত্রী সমস্ত জায়গায় যাবার অধিকার আছে। একজন রিক্সাওয়ালার যেমন অধিকার আছে, ভারতের প্রধানমন্ত্রীর অধিকারও তাই আছে। ভারতবর্ষের সংবিধানে অধিকারটা সবাইকে দিয়েছে, সমতুল্য অধিকার আছে তাদের। পাশাপাশি এদিন বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকও চলে শান্তনু ঠাকুরের। অবশেষে ঠিক হয় ঠাকুরবাড়ির পেছনে স্কুল মাঠেই হবে প্রধানমন্ত্রীর সভা। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ঠাকুরনগর।